ওয়েলকাম আজ আমরা ট্যাক্সট্রোনমি এবং সিস্টেমেটিক্সের পরবর্তী অংশগুলো বর্ণনা করা বর্ণনা করবো আচ্ছা আগের ভিডিওতে আমি ট্যাক্সোনমি সম্বন্ধে প্রথমটা কিছুটা বর্ণনা করেছিলাম বাইনোমিয়াল নোমেন ক্লেচার আজকে শুরু হবে আজকে যে জিনিসগুলো হবে সেগুলো হচ্ছে দ্বিপদ নামকরণ আচ্ছা দ্বিপদ নামকরণের নিয়মাবলী ত্রিপদ নামকরণ কী এছাড়াও ট্যাক্সোনমি সংক্রান্ত কিছু জিনিস যেমন হোমোনিম টপোনিম আচ্ছা সিনোনিম এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হবে ঠিক আছে আচ্ছা আজকে যেটা হবে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এর দ্বিপদ নামকরণ দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তক করেন ক্যারোলাস লিনিয়াস তার দুটি বই আছে একটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম এবং সিস্টেমা ন্যাচুরি প্রথমে তিনি এই দ্বিপদ নামকরণের নামকরণটা স্পিসিস প্ল্যান্টের প্রকাশ করেন পরবর্তীকালে তিনি সিস্টেমা ন্যাচুরি এই বইটাতে তিনি লিপিবদ্ধ করেন আচ্ছা আমরা দ্বিপদ নামকরণ কেন জানব বা দ্বিপদ নামকরণ করা হচ্ছে কেন আমরা জানি পৃথিবীর সমস্ত প্রজাতি অর্থাৎ সমস্ত পৃথিবীতে সমস্ত জীবদের একটা নামকরণের প্রয়োজন হয় এবং এই নামকরণগুলো একটা বিজ্ঞানসম্মতভাবে করা হয় কেন না পৃথিবীর বিভিন্ন দেশের প্রত্যেকটা জীবকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন ধরা যাক একটি আম গাছ ভারতবর্ষে একে ম্যাঙ্গো ইংরেজিতে ম্যাঙ্গো বাংলাতে আম গাছ নামে ডাকা হয় কিন্তু ভারতের বাইরে অর্থাৎ আমেরিকা কি কানাডা এই সমস্ত যে সমস্ত দেশগুলি এই দেশগুলিতে এই আম গাছকে এই নামে ডাকা হয় না অর্থাৎ আম গাছ নামে আম গাছটাকে ডাকা হয় না সেখানে অন্য একটা নামে ডাকা হয় তাহলে সেখানকার বিজ্ঞানীরা কি করে বুঝবে যে এই গাছটাই আম গাছ এই জন্য বিজ্ঞানভাবে বিজ্ঞানসম্মতভাবে এই নামটা করা হয় বিজ্ঞানসম্মত নামের একটা প্রকাশ করা হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানসম্মত নাম অর্থাৎ দ্বিপদ নামকরণ দুটি পদ নিয়ে গঠিত হয় একটা হচ্ছে গণ এবং একটা হচ্ছে প্রজাতি একটা যেমন অর্থ উদাহরণ দেখে নেওয়া যাক আমাদের যেটা ধান বলি আমরা সেটাকে বলা হয় অরাইজা স্যাটিভা অরাইজাটাকে বলা হয় গণ এবং স্যাটাইভা হচ্ছে প্রজাতি এই দ্বিপদ নামকরণের বেশ কিছু নিয়মাবলী আছে দ্বিপদ নামকরণটা গঠন করতে গেলে বেশ কিছু নিয়মাবলী আমাদেরকে অনুসরণ করতে হয় এই দ্বিপদ নামকরণের নিয়মাবলী গঠন করা হয়েছে আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন পক্ষ থেকে এই নিয়মগুলি কি কি না একটি উদ্ভিদ বা প্রাণীর গণের নাম একই হতে পারে না একটি উদ্ভিদের প্রাণীর গণের নাম অর্থাৎ কোনো একটা উদ্ভিদের গণের নাম ওড়াই যা অন্য একটা উদ্ভিদের কিংবা প্রাণীর গণের নাম ওড়াই যা সেটা কোনো দিন হতে পারে না দু নাম্বার ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে তিন নাম্বার গণের প্রথম অক্ষর বড়ো হরফে এবং প্রজাতির ছোট নামের ছোট হরফে লিখতে হবে প্রজাতির নামটি পুরোটা অর্থাৎ এই যে এখানে দেখা যাচ্ছে গণের প্রথম অক্ষরটা বড় হাতের করা আছে এবং সমস্ত প্রজাতি অংশটা সবটাই সমস্তগুলোই ছোটো অক্ষরে লিখতে হবে এরপর বিজ্ঞানসম্মত নাম বাঁকা হরফে অর্থাৎ ইটালিকে লিখতে হবে এবং ছাপ ইতালিকে ছাপা হবে এবং আন্ডারলাইন দিতে হবে এখানে আমরা আন্ডারলাইন করা হয়েছে যেহেতু আমরা রাইটিং করছি তাহলে এখানে আমরা হরফে লিখতে পারছি না ওর জন্য আমরা তলায় আন্ডারলাইন করে দিয়েছি চার নম্বর কোনো একটা উদ্ভিদের একাধিক নাম থাকলে সেখানে সর্বপ্রথম দেওয়া নামটি গৃহীত হবে অর্থাৎ কোনো একটা উদ্ভিদের একই সময়ে ধরা যাক অনেক বিজ্ঞানী বিভিন্ন নাম দিয়েছে একটি উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে সেই উদ্ভিদটার বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নাম দিয়েছে তাহলে কোন নামটা গৃহীত হবে না যেই নামটার সর্বপ্রথম আইসিবিএনে অর্থাৎ এই জায়গাতে আইসিবিএনে স্থান পাবে অর্থাৎ আইসিবি জমা হবে সেই নামটা সেই উদ্ভিদটাকে দেওয়া হবে একে অগ্রাধিকার আইন বলে অর্থাৎ যে আগে আবিষ্কার করবে তার যেই না সে যেই নামটা দেবে উদ্ভিদটা সেই নামটায় গৃহীত হবে এক্ষেত্রে উনিশ সতেরোশো তিপান্ন খ্রিস্টাব্দের আগে কোনো নাম গ্রাহ্য হবে না অর্থাৎ সতেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে যেই সৃষ্টিমা ন্যাচুরি গ্রন্থটি রচিত হয়েছে তার আগে যদি কেউ নাম দিয়ে থাকে সেই নামগুলো সেই জীবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এরপর যেটা হবে সেটা হচ্ছে ত্রিপদ নামকরণ এরপর দ্বিপদ নামকরণের পর বেশ দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রজাতিকে বিভিন্ন উপপ্রজাতিতে ভাগ করা হত ভাগ করার প্রয়োজন পড়ছে তাহলে এই উপপ্রজাতিগুলোকে কীভাবে নাম দেওয়া হবে না দ্বিতীয় নামের শেষে অর্থাৎ এই যে প্রজাতির নামের শেষে আরেকটি শব্দ যোগ করে এখানে উপপ্রজাতিটাকে যোগ করে ত্রিপদ নামকরণ গঠন করা হয়েছে এখানে দেখা যাচ্ছে সিংহ সিংহের দ্বিপদ নামকরণ ছিল প্যান্থেরা লিও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে সিংহের কিছু কিছু তারতম্য লক্ষ্য করা যাচ্ছে তাদের দেহের বর্ণ আকৃতি গঠন ইত্যাদি তাহলে তাদেরকে আবার এই প্রজাতিরকে ভাগ করে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে সেই ভাগগুলোকে বলা হচ্ছে উপপ্রজাতি তাহলে এখানে তৃতীয় নামকরণের প্রয়োজন হয়েছে এখানে প্যান্থেরা লিও পার্সিকা তৈরি হয়েছে এরপর আসছে সিনোনিম সিনোনিম কি একটি জীবের যখন একাধিক স্বীকৃত নাম থাকে যেমন একটা জীবের বিভিন্ন নামকরণ করা হয়েছিল বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নামকরণ করেছিল সেই নামকরণগুলো প্রত্যেকটায় গ্রাহ্য হয়েছে তাহলে সেই একটি জীবের অনেকগুলি নাম গীত সব স্বীকৃতি পেয়েছে এখানে দেখা যাচ্ছে এখানে মস্কাস এসকুলেন্টাস যা হেভিস্কাস এসকুলেন্টাস দুটো নামই কিন্তু একই উদ্ভিদের এই উদ্ভিদের নাম হয়েছে সাধারণত আমরা যেটা বলি ঢ্যাঁড়স সেই ঢ্যাঁড়সের নাম হচ্ছে অ্যাবোলমস্কাস স্কুলেন্টাস এর সিনোনিম হচ্ছে হিবিস্কাস স্কুলেন্টা। এরপর আসছি টটোনিম নাম কি যখন কোনো বিজ্ঞানসম্মত নামে গণ এবং প্রজাতির নাম একই পদ দিয়ে গঠিত হয় তো খুব সোজা যেমন গণও যেটা হবে প্রজাতিও সেটা হবে কাতলা 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 মাছের বিজ্ঞানসম্মত নাম মেলাস মেলাস আপেল আপেল গাছের বিজ্ঞানের সম্বন্ধে দুটো নামই গণ এবং প্রজাতির দুটো নাম কিন্তু একই এরপর হোমোনিও যখন দুটি পৃথক প্রজাতি বা গণের নাম একই রকম হয় বা একই হয় যেমন এখানে দেওয়া আছে ইমপ্যাটিয়েন্স ক্যাপেন্সিস এটা হচ্ছে তুনবার্গ এবং ইমপ্যাটিয়েন্স ক্যাপেন্সিস এটা মিয়ারবার্গ এখানে দেখা যাচ্ছে যে দুটো প্রজাতিরি নামটা কিন্তু একই কিন্তু এদের লেখকগুলো অর্থাৎ যারা বিজ্ঞানীগুলো সেগুলো তারা আলাদা একবার একজনের নাইনটি ওদের উনিশশো সালে আবিষ্কৃত হয়েছে আর এটা সতেরোশো সালে আবিষ্কৃত হয়েছে তাহলে কি বলতে হবে যে এইটা হলো ল্যাটার হিমোনিম ল্যাটার হিমোনিম বলতে কি যায় না এইটা পরে আবিষ্কৃত যেহেতু হয়েছে তাহলে এই ইম্প্যাটিয়েন্স ক্যাপেন্সিস এইটার নামকরণটা অন্য কিছু একটা করে অন্য একটা নাম দিয়ে এই দুটো গাছকে আলাদা আলাদা করা হবে ওর জন্যই বলা হচ্ছে এটা ল্যাটার হিমালিম বুঝতে পারা গেছে আচ্ছা আজ এই এইটুকুই তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ